হাই এভরিওয়ান, এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর গার্হস্থ্য বিজ্ঞান অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ 2 এটা সমাধান করব। তো এটা অধ্যায় যে অধ্যায় থেকে নেওয়া হয়েছে বা অধ্যায়ের শিরোনাম পরিবার ও সমাজের সদস্য হিসেবে শিশু এবং পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পার্ট নাম্বার ও বিষয়বস্তু। পার্ট 1 পরিবার ও সমাজের শিশু, পার্ট 2 পারিবারিক পরিবেশের ভূমিকা, তো এগুলো পড়ে নিবা। তারপর এখানে নির্দেশনা দেওয়া আছে অ্যাসাইনমেন্টটা কিভাবে তৈরি করবা। তো আমরা এবার অ্যাসাইনমেন্টটা কি দেখি, নির্দেশনাগুলো তোমরা পড়ে নিবা কিভাবে কিভাবে করতে বসছে। তো এগুলো আমি পড়তেছি না, আমি জাস্ট অ্যাসাইনমেন্টের প্রশ্নটা পড়বো, তারপর আমরা উত্তরটা কিভাবে করবে দেখবো। তো প্রথমে আমরা অ্যাসাইনমেন্টটা পড়ে নিই। তুমি ও তোমার পরিবারের সদস্যরা আগামী 7 দিন বাড়িতে ও বাড়ির বাইরে কে কোন কাজ করবেন তার একটি তালিকা প্রণয়ন করো নিচে তার নমুনা তালিকা অনুযায়ী। সেখানে একটা নমুনা তালিকা দিছে, এই অনুযায়ী তোমাকে তালিকা করতে হবে। তো তালিকা নাম্বার 1 দিয়ে এই ধরনের একটা তালিকা তৈরি করবা, এই ধরনের একটা তালিকা তৈরি করবো। তো তালিকাটা কিভাবে করবো এটা আমরা দেখবো, আগে আমরা এখানে দেখে নিই। তো এখানে তুমি, বাবা, মা, ভাই, বোন, দাদা, দাদি, গৃহকর্মী, অন্যান্য যদি থাকে, দারোয়ান বা অন্য কিছু থাকলে দিতে পারো। তো দেওয়ার পর কাজটা কি, তাদের কাজটা এখানে লিখতে হবে। তো এটা কিভাবে লিখবো আমি দিয়ে দিব। তো প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন, পঞ্চম দিন, ষষ্ঠ দিন, সপ্তম দিন, এরকম 7 দিনের জন্য 7টা চার্ট এভাবে তৈরি করতে হবে তোমাকে। তো একটা চার্টের নমুনা এখানে দিয়ে দিছে, এরকম দিন থাকবে, প্রথম দিন এটা থাকবে, তারপর পরিবারের সদস্যদের নাম থাকবে, কাজ তাদের কি কাজ, এগুলো খালি করে তুমি এখানে বসিয়ে দিবে। তো আমি এগুলো দেখিয়ে দিবো কি বসাবে। তো এভাবে 7 দিনের তোমাকে একটা তালিকা তৈরি করতে হবে। তো এটা হচ্ছে কাজ একটা। তারপর 2 নম্বর কাজ হচ্ছে কি, পরিবারের সদস্যদের 7 দিনের কাজের ধরন পর্যবেক্ষণ করে তোমার দৈনন্দিন জীবনে পরিবারের সদস্যদের অবদানের তালিকা প্রস্তুত করো। তো দৈনন্দিন জীবনে সদস্যরা তোমার জীবনে কি, তোমার কাজে কি ধরনের অবদান রাখতেছে, এটার জন্য আবার আরেকটা তালিকা। তো এটাও একইভাবে তালিকা নাম্বার 2 দিয়ে পরিবারের সদস্য, সদস্যদের নাম এবং দৈনন্দিন জীবনে যে সকল কাজে অবদান রাখেন এগুলো একটা একটা করে লিখে দিব, শেষ। তারপর তালিকা নাম্বার 3, তিনটা তালিকা এখানে লাস্ট তালিকা এটা, এটার মধ্যে তোমার পরিবারের সদস্যদের জন্য তুমি কি অবদান করো বা কাজ করো, তোমার কি অবদান আছে বা তুমি কি কাজ করো, এটার একটা তালিকা প্রস্তুত করতে বলছে। তো এখানেও একইভাবে তিনটা করে, এখানে কিন্তু একটা না, আমরা এখানে আগে একটা একটা করে দিছি না প্রত্যেকটা করে, কিন্তু এখানে দিব হচ্ছে কাজ তিনটা। যেমন পরিবারের সদস্য, বাবা, পরিবারের সদস্যদের জন্য তুমি যেসব কাজ করো, যেরকম তিনটা 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 প্রত্যেকটির জন্য তিনটা করে। যেমন বাবার জন্য আমি বাবার সাথে বেড়াতে যাই, বাবাকে চা চা নাস্তা এনে দিই, তারপরে বাবার কাজে সাহায্য করি, এরকম তিনটা তিনটা করে প্রত্যেকটার জন্য। সো আমরা এবার ফার্স্টে একটা একটা করে দেখি। নমুনা তালিকা 1 এটা আমরা দেখব। তো নমুনা তালিকা 1 হবে এভাবে, তালিকা নাম্বার দিবে, তারপর আমার পরিবারের সদস্যদের 7 দিনের কাজের তালিকা, এটা লিখে প্রথম দিন, প্রথম দিন যে কাজ করো তুমি এগুলা দিয়ে দিবা। আমি আমি দিয়ে এখানে নিজের ঘর গোছানো, খাওয়া দাওয়া করা, খেলাধুলা করা, বাবা চাকরি করা, বাজার করা, পত্রিকা পড়া, মা রান্না করা, ঘর গোছানো, এগুলো বক্সের মধ্যে থাকবে। এগুলাই যে এখানে এখানে বক্সের মধ্যে থাকবে, আর তোমার নামগুলো এভাবে থাকবে, এরকম এখানে পেন্সিল দিয়ে বক্স তৈরি করবে। আমি এখানে বক্স তৈরি করিনি, তোমরা বক্স তৈরি করবে। তারপর বাবারটা গেল, মা রান্না করা, ঘর গোছানো, বাগানে কাজ, ভাই পড়াশোনা করা, খেলাধুলা করা, মাকে সাহায্য করা, বোন মাকে সাহায্য করা, মায়ের কাজে সাহায্য করা, বই পড়া, গান গান করা, দাদা বাইরে ঘুরতে যাওয়া, গল্প শোনানো, প্রার্থনা করা, দাদি গল্প শোনানো, প্রার্থনা করা, বাগানে কাজ করা, গৃহকর্মী কাপড় ধুতে করা, ঘর ঝাড়ু দেওয়া। তো প্রথম দিনের হয়ে গেল আমাদের। এবার আমরা দ্বিতীয় দিনেরটা দেখব। দ্বিতীয় দিন এভাবে করে ফেলবা, এখানে ঘর করতে হবে তোমাকে, ঘর করে এখানে নামগুলো বসাবো, তারপর কাজগুলো বসাবো, ঘর পরিষ্কার করা, দাদির সাথে গল্প করা। তো আমি এগুলো আর করতেছি না, এগুলো তোমরা দেখে দেখে লিখে নিবা। এখান থেকে দেখে দেখে ভাবে লিখে নিবা, দাদা, দাদি, গৃহকর্মী। তারপর এরপর তৃতীয় দিন, তৃতীয় দিনের কাজটা দেখবো। তৃতীয় দিন আমি, বাবা, মা, ভাই, বোন, দাদা, দাদি, গৃহকর্মী। তো তৃতীয় দিনের হচ্ছে এটা। এবার আমরা দেখব চতুর্থ দিনের। চতুর্থ দিন আমি, ঘর গোছানো, খাওয়া দাওয়া করা, খেলাধুলা করা, পড়াশোনা করা, চাকরি করা, পত্রিকা পড়া, মা রান্না করা, ঘর গোছানো, ভাই পড়াশোনা করা, খেলাধুলা করা, খাওয়া দাওয়া করা, সেভাবে ভাই, বোন, দাদা, দাদি, গৃহকর্মী। চতুর্থ দিনে গেলে এবার আমরা পঞ্চম দিনে এভাবে 7 দিনের জন্য করতে হবে একইভাবে। তো এগুলো তোমরা চাইলে একটু চেঞ্জও করে দিতে পারো, যেমন পত্রিকা পড়ার জায়গায় এখন অন্য কিছু থাকলে দিতে পারো, এটা তোমাদের ইচ্ছা, বা এভাবেও করে দিতে পারো। আমি, বাবা, মা, ভাই, বোন,
দাদা দাদি, সেটা পঞ্চম দিন। তারপর আমরা দেখবো ষষ্ঠ দিন, আমি, বাবা, মা, ভাই, বোন। এগুলো আমি পড়তেছি না, তোমরা এগুলো করে নিবা, আর চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করে এখানে অন্য অন্য কাজ থাকলে দিতে পারো, আর এখানে আর কেউ থাকলে এখানে দিতে পারো, যেমন গৃহকর্মী এখানে দারোয়ান দিয়ে দারোয়ানের কাজও দিতে পারো, এটা তোমাদের ইচ্ছা, না দিলেও হবে দিলেও হবে। এবার লাস্ট সপ্তম দিন, এখানে আমরা এটা প্রথম তালিকার লাস্ট শেষ, এটা আমাদের প্রথম তালিকাটা শেষ হলো 7 দিনের। আমি, বাবা, মা, ভাই, বোন, দাদা, দাদি, গৃহকর্মী। আমাদের 7 দিনে শেষ হলো। এবার আমরা দ্বিতীয় চারটা, দ্বিতীয় তালিকাটা তৈরি করব। তো এটা আমাদের প্রথম তালিকাটার কাজ শেষ। তো এবার আমরা এখানে দ্বিতীয় তালিকাটা করব। দ্বিতীয় তালিকাটা হচ্ছে কাজের ধরন পর্যবেক্ষণ করে তোমার দৈনন্দিন জীবনে পরিবারের সদস্যদের অবদানের তালিকা, সেভাবে নামটা থাকবে এবং তাদের অবদানটা কি কি রাখেন এটা থাকবে। সেটা আমাদের দ্বিতীয় নম্বর তালিকা। তো 2 নম্বর তালিকাটা এবার আমরা দেখে নিই, তালিকা নাম্বার 2। এতে এতটুকুই আমার দৈনন্দিন জীবনে পরিবারের সদস্যদের অবদান। বাবা আমাকে লেখা, আমাকে পড়ালেখা সাহায্য করে, আমাকে ঘুরতে নিয়ে যাওয়া, মা আমাকে পড়ালেখা সাহায্য করে, আমার সাথে সময় কাটানো, এখানে আরো চালিয়ে দিতে পারো, তো আমি 2টা দিছি। ভাই আমার সাথে খেলাধুলা করা, আমার সাথে গল্প করা, বোন আমার সাথে খেলাধুলা করা, আমার সাথে গল্প করা, দাদা আমাকে নিয়ে ঘুরতে যাওয়া, আমার সাথে গল্প করা, দাদি আমার সাথে লুডো খেলা, আমার সাথে গল্প করা, গৃহকর্মী আমার কাজে সাহায্য করা, আমার কাপড় ধুত করা। সেভাবে আরো থাকলে দিতে পারো, যেমন দারোয়ান আমাকে স্কুলে নিয়ে যাওয়া, আমার আমার সাথে খেলাধুলা করা, এই ধরনের কোনো কিছু একটা থাকলে দিতে পারো। তো অন্য কোনো কাজের কর্মী থাকলে বা অন্য কোনো তোমার পরিবারের সদস্য, ফুফু, খালা, মামা, এই ধরনের কেউ থাকলে এটাও দিতে পারো, এটা তোমাদের ইচ্ছা। সেটা তালিকা 2। এবার আমরা লাস্ট তালিকা 3 নম্বর তালিকাটা দেখব। তো 3 নম্বর তালিকা হচ্ছে তোমার পরিবার সদস্যের জন্য তুমি কি কি কাজ করো তার একটা তালিকা প্রস্তুত করা, এটা 3 নম্বর তালিকা, এটা আমরা দেখবো এখন। তো 3 নম্বর তালিকাটা হবে কিরকম, নামটা লিখবে, তারপর তিনটা তিনটা করে এভাবে ঘর করবে, এখানে যেভাবে ঘর করছে সেভাবে প্রত্যেকটার জন্য ঘর হবে, এবং একটা দুইটা তিনটা এরকম কাজগুলো থাকবে, এটা দেখলে বুঝতে পারবে। এই যে এইভাবে বাবা দিয়ে, এই যে বাবা থাকবে এখানে, তারপর এখানে কাজ তিনটার জায়গায় এখানে ঘর করে এই তিনটা কাজ বসিয়ে দিবে। বেশ, তো আমরা এটা পড়ে নিই। তালিকা নম্বর 3, আমি দৈনন্দিন জীবনে পরিবারের সদস্যদের যে কাজে সাহায্য করি, বাবা, বাবার কাজে সাহায্য করা, বাবার সাথে ঘুরতে যাওয়া, বাবা চা, বাবাকে চা নাস্তা দেওয়া, মা, মাকে কাজে সাহায্য করা, মায়ের সাথে সময় কাটানো, মায়ের সাথে বাগানে কাজ করা, ভাই, ভাইয়ের সাথে খেলাধুলা করা, ভাইয়ের সাথে গল্প করা, ভাইয়ের সাথে ঘুরতে যাওয়া, বোন, বোনের সাথে খেলাধুলা করা, বোনের সাথে গল্পের বই পড়া, বোনের কাজে সাহায্য করা, দাদা, দাদাকে নিয়ে ঘুরতে যাওয়া, দাদার সাথে গল্প করা, দাদার কাজে সাহায্য করা, দাদি, দাদির সাথে গল্প করা, দাদির কাজে সাহায্য করা, দাদির সেবা যত্ন করা, গৃহকর্মী, গৃহকর্মীর কাজে সাহায্য করা, গৃহকর্মীর সাথে গল্প করা, গৃহকর্মীকে নিয়ে বাগানে কাজ করা। সেটা ছিল আমাদের কত নাম্বার, 3 নম্বর তালিকা শেষ। আমাদের অ্যাসাইনমেন্ট এখানে শেষ। তো আমরা ক্লাস এখানে ভিডিওটা শেষ করবো। তোমরা আমার চ্যানেলটাকে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে, চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবে।